হ্যালো, তপন সর হিয়া ফ্রম ইউএসএ। পৃথিবীর সর্বত্র বাঙালি বন্ধুরা, বিশেষত ভারতবর্ষের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসামের খানিকটা অংশ এবং বাংলাদেশের সমস্ত বাচ্চারা, এবং যারা স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ, বিশেষ করে কেজি স্কুল, তারপরে প্রাইমারি স্কুল, 5-6, হাই স্কুলে 5-6-7 যারা পড়াও, প্রত্যেকেরই এই জন্যেই এইটা উচিত। দেখি তোমরা জানো, তো যারা শিক্ষকরা তোমরা জানো, কিন্তু 5-6-এর বাচ্চাদের প্রচণ্ড গুলিয়ে যায়, তোমরা গিয়ে ঝালিয়ে নাও আমাদের মাথাকে। আচ্ছা, আজকের পড়া হচ্ছে গ্রামার 13, টেন্স, সময়কাল। তোমরা আগের দিনে আমি অনেকগুলো ভার্বের সম্বন্ধে অনেক কিছু বলেছি, মেইন ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, তার মধ্যে আবার মোডাল ভার্ব ইত্যাদি কোনটা কীভাবে ইউজ হয় তাও জানিয়েছিলাম, এবং কতগুলো ভার্বের লিস্ট করে দিয়েছিলেন, যে এইখানে দেখো ভার্বের লিস্ট করে দিয়েছিলাম, মেইন ভার্বগুলো কীভাবে টেন্সে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং পার্টিসিপেট টেন্স, ভি ওয়ান ভি টু ভি থ্রি করে দিয়েছিলাম। আচ্ছা, আজকে আসছে টেন্স কাকে বলে, সময়ের ভার্বরা কখন ঘটছে সেটা বলে টেন্স বলে। আচ্ছা, টেন্সের 3 রকম ভাবে তোমরা সকলেই জানো, আজকে, গতকাল, আগামীকাল। তেমনি বর্তমান ঠিক আগে যা ঘটে গেছে বা দিকে যাব, ও সব অতীত, আজ এখনই এখন তার আগে যা ঘটে সব অতীত, আর এখন বর্তমান যা তার পরে যা ঘটবে, 1 ঘন্টা পরে হোক, 10 বছর পরে হোক, সব কিছু ভবিষ্যৎ, ফিউচার। আচ্ছা, আর প্রত্যেকটা পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স, প্রত্যেকটা টেন্সকে 4 ভাগে ভাগ করা যায়। যেমন ধরো বর্তমানকাল, ইনডেফিনিট, নিত্য বর্তমান, কন্টিনিউয়াস, চলমান বর্তমান, পারফেক্ট, পুরা ঘটিত বর্তমান, পারফেক্ট কন্টিনিউয়াস, পুরা ঘটিত চলমান বর্তমান। আচ্ছা, ইনডেফিনিট, নিত্য বর্তমান কি, যেগুলো সব সদা সর্বদা হয়ে থাকে, তারপর ধরো সময় নির্ঘণ্ট অনুযায়ী কিছু বাস চলে, ট্রাম চলে, শিডিউল বলে, শেডিউল বলে, তারপরেতে যেটা চিরসত্য, গরু ঘাস খায়, সূর্য পূর্ব দিকে ওঠে, এভরিথিং, এগুলো হচ্ছে মা বাচ্চাকে ভালোবাসে, বাচ্চা মাকে ভালোবাসে, এভরিথিং হচ্ছে নিত্য বর্তমান। কন্টিনিউয়াস কি, কোনো কাজ আরম্ভ হয়েছে, চলছে, চলছে, এখনো চলছে, সেইটা চলমান বর্তমান। আচ্ছা, পুরাঘটিত বর্তমান থেকে কোনো কাজ আর আগে আরম্ভ হয়েছে, হতে 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 একটু আগে, একটু আগে থেমে গেছে, বর্তমানের আগেই থেমে গেছে। যেমন নাকি খেয়েছে, সে খেয়েছে, আমি খেয়েছি, কাজটা শেষ হয়ে গেছে, মে খা চুকা হুঁ, চুক মানে হয়ে গেছে ঘটনা, সেটা তুমি খেয়েছ, তুমি মেরেছ, তাহারা এসেছে, অল দিস থিংস হচ্ছে পারফেক্ট। আচ্ছা, পারফেক্ট কন্টিনিউয়াসটা কি, যেই কাজটা আরম্ভ হয়েছে, চলছে, চলছে, এখনো চলছে। যেমন আমি তোমার থেকে, তোমার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি, দেখো আরম্ভ হয়েছে, ঘটছে, 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 এখনো ঘটছে, আমি তোমার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি, 3 দিন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তো এইগুলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, ঠিক অতীতেও এই ব্যাপার, ইনডেফিনিট, নিত্য অতীত, কন্টিনিউয়াস অতীত, পারফেক্ট পুরাঘটিত অতীত, পারফেক্ট কন্টিনিউয়াস, প্রত্যেকটা আসবো, তার ফিউচারেও ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এইটা যদি মুখস্থ করতে পারো, আইসিপি পিসি, আই ইনডেফিনিট, সি কন্টিনিউয়াস, আর পি পারফেক্ট, আর পিসি হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, তার আগে বলেছিলাম একটা কথা, আগের দিন বহুবার বলেছি, আবার বলছি, টিপিএস, পিটিএস, থার্ড পার্সন, আমি তুমি ছাড়া আর দুনিয়া যা আছে 1 বছর ধরে, থার্ড পার্সন সিঙ্গুলার, আমি তুমি বাদ দিই, আর সকলে 1 বছর যদি হয়, সকলে মা বাবা,
বাঘ সিংহ সব এক বচন সিঙ্গুলার থার্ড পার্সন। আর পিটিএস প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স মানে যেটা ভিওয়ান ফর্মের যা সঙ্গে সবসময়টা এস অথবা ইএস যোগ করবে, কেমন ভাবটা কেমন ভাবটা, যেমন বলছি এসটা কীভাবে ইটের সঙ্গে, ইট মাংকি দ্য মাংকি ইটস, দ্য মাংকি ইটস বেনানা, থার্ড পার্সন হলো মাংকি একটা, ইট আছে ইটের সঙ্গে এস যোগ হলো, এস এই এটা যোগ হলো ইটস বেনানা। কিন্তু ধরো লাইক লাইকস, যেমন সুবীর লাইকস সবিতা, লাইক মিস, আর কিন্তু যে ফর্মটা যে আইএসএস থাকে এসএস থাকে কোনোভাবে শেষে সেটা তার সঙ্গে ইএস যোগ করতে হয়, যেমন মিস মিসেস ইএস যোগ করলো, কিস কিসেস, হ্যারাস হ্যারাসেস, ডিসকাস ডিসকাসেস, এরকম অনেকগুলো ভাব পাবে। আচ্ছা এই গেল মোটামুটি, ছবি তুলে নাও, আমি এর ঠিক পরে এইটা সরিয়ে দেবো, এর ঠিক পরেই আমি বর্তমান কালের ইন্ডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস বিস্তারিত আলোচনা করব। ওকে কিরোস, আমি আবার আসছি, ছবি তুলে নাও। একটু আগে তোমাদের টেন্স সম্বন্ধে বলেছি, তিন রকম টেন্স হয়, প্রত্যেকটা টেন্স আবার চারটে ভাগ হয়, আইসিপি পিসি। এখন এখন আমি আসছি প্রেজেন্ট বর্তমান কালে ব্যাপারে, পুরোটা আমরা আলোচনা করতে চাই আজকে। তোমরা জানো কথাবার্তা বলার সময় দুরকমভাবে আমরা কথাবার্তা বলি, না হয় যে কোনো কালই হয় আমরা একটা কিছু বলতে চাই, বলি, স্টেটমেন্ট করি, অথবা জিজ্ঞাসা করি, ইন্টারোগেটিভ, আবার দুটো এর মধ্যে আবার কখন হাঁ বাচক বলি আবার না বাচক বলি। আচ্ছা এই তো জেনারেল কথাবার্তা, তাই না, বা লেখাতেও তাই। এখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা বলছি, অর্থাৎ নিত্য বর্তমান বলেছি, যে যারা চিরাচরিত হয়, মা ভালোবাসে, এটা হয়ে থাকে, গরু ঘাস খায়, সে নাচে, অমুক মা ভালো বাচ্চাকে ভালোবাসে, এইসব, বা কোনো নির্ঘণ্ট অনুযায়ী সময়ের সূচি অনুযায়ী, যেমন ট্রেন চলে এই সময় চলে, এক ঘন্টা অন্তর চলে, এরোপ্লেন ওড়ে ওড়ে, এই ধরনের পাখি আকাশে ওড়ে, সবগুলো হচ্ছে তোমার প্রেজেন্ট অ্যাফার্মেটিভ অর পজিটিভ, বিবৃতিবাচক, বিবৃতিবাচক। যদি হ্যাঁ বাচক বলি তখন স্ট্রাকচার গঠনটা এরকম হয়, কর্তা, তারপর ভার্ব, ভার্বের ওয়ান ফর্ম, বলছি মনে আছে ভি ওয়ান ভি টু ভি থ্রি ফর্ম একটাকে দেখিয়েছি ওয়ান ফর্ম, আর ও আর এ কোনো কোনো সাবজেক্টে অবজেক্ট এবং অ্যাডভার্ব, অ্যাডভার্ব মানে কখন কোথায় কেমন করে, আর ও হচ্ছে অবজেক্ট, অবজেক্ট কর্ম, বলছি না কাকে বা কী দিয়ে প্রশ্ন করলে, কাকে এবং কী দিয়ে প্রশ্ন ভাবকে, এটা বসে অবজেক্ট, যে কোনো এই স্ট্রাকচারগুলোতে ও এ দিচ্ছি কোনো জায়গায় দিচ্ছি না, তোমরা ধরে নেবে অবজেক্ট থাকলে অবজেক্ট লিখবে, অ্যাডভার্ব থাকলে কোনো কোনো নাও থাকবে, যেমন মাই সিস্টার বেকস কেকস এভরি ডে, এখানে কী করে অবজেক্টও আছে কেকস, অ্যাডভার্ব আছে এভরি ডে। তারপরেতে মাংকিজ লাভ ব্যানানা, মাংকি বহু বছর হলো এখানে এস যোগ হলো না, লাভ ব্যানানাস। আচ্ছা রেবা ডান্সেস এভরি ডে, এখানে অবজেক্ট নেই, দেখো ডান্স গো কাম এগুলো অবজেক্ট নেই, রোজ অ্যাডভার্ব আছে। তারপর উই গো টু স্কুল ইন দ্য মর্নিং, এখানেও অবজেক্ট নেই কিন্তু অ্যাডভার্ব আছে, ইন দ্য মর্নিং অ্যাডভার্ব, কখনো সকালে আমরা স্কুলে ডিক্লারেটিভ হাঁ বাচক, ডিক্লারেটিভ বিবৃত বাচক, না বাচ না বাচক কী হবে, তখন নট একটা যোগ হবে, কখন ডু নট বা ডাজ নট হিসেবে যোগ হবে, যেমন সাবজেক্ট ডু নট অথবা ডাজ নট, তারপর সঙ্গে ভি ওয়ান, তারপর অবজেক্ট বলেছি না ও এ থাকতেও পারে নাও থাকতে পারে, আমি লিখছি কখনো কখনো ছেড়েও দিতে পারি ও এ। মাই ফাদার একজন, সেইজন ডাজ নট হলো, মাই ফাদার ডাজ নট গো টু মার্কেট এভরি ডে, আমার বাবা রোজ বাজার যায় না। চন্দন একজন ডাজ নট সিং, দেখেন ও নেই এও নেই।
আই ডু নট লাইক টু স্মোক, ধূম্রপান করতে পছন্দ করি না। উই ডু নট গো টু স্কুল, দেখো উই আছে বহু বচন, সেই জন্য ডু নট হলো, ডাজ নট হলো না, উই ডু নট গো টু স্কুল। এবার বিবৃতিবাচক হয়ে গেল। এবার প্রশ্নবাচকে কীভাবে আসছে, প্রশ্নবাচক হ্যাঁ, প্রশ্নবাচক শব্দের মধ্যে হ্যাঁ হ্যাঁ দিয়ে বোঝাও, যেমন ডু বা ডাস্ট আগে বসবে তারপর সাবজেক্ট বসবে। যেমন কি তোমার মডেলে বলেছিলাম না, মডেলে বলে শুড বা কুড আগে বসবে বা উড আগে বসবে, আবার অক্সিলিয়ারি ভার্ব দিয়ে অক্সিলিয়ারি ভার্বগুলো আগে বসবে, হ্যাভ ডু ডিড আগে বসবে, তেমনি এখানে অ্যাফার্মেটিভ ডাস ডু ডাস আগে বসবে, সাবজেক্ট তারপর ভিমান। ডাজ ইউর স্টেপ ফাদার লাভ ইউ, তোমার সৎ বাবা কি তোমাকে ভালোবাসে। ডু আই রাইট লেটার এভরি ডে, এটা আমি, সেই জন্য ডু হলো, আমি বলে ডু হলো, আর একজন সে একজন হলে ডাস হবে, ডাস ইউর স্টেপ ফাদার একজন সৎ। ডু ইউ নো উর্দু, তুমি কি উর্দু জানো। আচ্ছা একই প্রশ্নগত কথা না বাচক বলতে চাই, ডু বা ডাজের সঙ্গে নট একটা যোগ হয়, ডু নট বা ডাজ নট, তারপর সাবজেক্ট, তারপর ভি ওয়ান ফর্ম, তারপরে অবজেক্ট আর অ্যাডভার্ব থাকতে পারে নাও থাকতে পারে। সেই জন্য আবার বারবার বলছি, ও আর এ আমি কখনো লিখছি কখনো লিখছি না, তোমরা বুঝে নিও, আগে দেখিয়েছি বলে আর বারবার লিখছি না। ডাজ নট ইওর স্টেপ মাদার, সৎ মা, ডাজ নট ইওর স্টেপ মাদার লাভ ইউ, তোমার সৎ মা কি তোমার ভালোবাসে না। ডু নট আই ডু মাই হোমওয়ার্ক, আমি কি আমার স্কুলের কাজকর্ম করি না। হোমওয়ার্ক সাধারণত কাজকর্ম বলতে বোঝায়, স্কুলের কাজকর্ম, আর ঘরের কাজকর্ম চোর বলে, সি এইচ ও আর ই চোর। ডু আই নট ডু মাই চোরস এভরি ডে, ডোন্ট আই লাভ ইউ, আচ্ছা ডোন্ট কলে, ডু নট কে বলার সময় ডোন্ট বলে, যেমন ক্যান নট কে কান্ট বলে, তার তেমনি ডাজ নট কে ডাজন্ট বলে, চলতি কথায় ডাজন্ট অনেকবার আগে দেখিয়েছি। আচ্ছা তারপরে তে দেখো ইন্টারোগেটিভই আবার হামাচক থেকে নামাচকে হয়, তার সেই তো দেখালাম, তার সঙ্গে যে ডবল ডবল ইন্টারোগেটিভ মানে ডব্লিউএইচ ফ্যামিলি, ডব্লিউ বলেছি নরকম আট নটা আছে, হোয়াট হোয়েন হোয়াই হাও, ওগুলো হচ্ছে হোয়াই ডব্লিউএইচ ফ্যামিলি, যেমন যে কোনো একটা বসবে অর্থ নেই, তারপর ডু বা ডাজ বসবে, তারপর সাবজেক্ট আসবে প্রশ্ন করার সময়। হোয়াই ডাজ ইওর ফাদার স্মোক এভরি ডে, তোমার বাবা রোজ ও রোজ সিগারেট খায় কেন, বিড়ি খায় কেন। হাউ ডু ইউ ড্র সাচ নাইস পিকচার্স, এত সুন্দর তুমি কীভাবে আঁকো, হাউ। তারপর হোয়াট ডু ইউ ওয়ান্ট, তোমার কি চাই, বলেছি না ও আর এ কখন থাকতে পারে নাও থাকতে পারে, এখানে এটার মধ্যে ও নেই এও নেই, অ্যাডভার্ব আর অবজেক্ট নেই। আচ্ছা এবার ডবল নেগেটিভের সঙ্গে যদি না বাচ্চে কারো যোগ করে তাহলে কি রূপটা কী হচ্ছে, ডবল সময় আসবেই, তারপর ডু নট বা ডাজ নট আসবে, তারপর সাবজেক্ট, তারপর ভি ওয়ান। দেখো হোয়াই ডু নট ইউ রেসপেক্ট ইউর মাদার, তুমি তোমার মাকে সম্মান করো না কেন। হুম ডু ইউ নট লাইক টু ম্যারি, কাকে তুমি বিয়ে করতে পছন্দ করো চাও না। হোয়াই ডাজ নট শি গো টু কলেজ, সে কলেজ যায় না কেন, হোয়াই, তাহলে হোয়াই হুম হোয়াট এগুলো। এবার প্রেজেন্ট টেন্সের ইনডিফিনিট ইন্টারোগেটিভ বলে দিলাম, এই দুরকমই হয়, ডিক্লারেটিভ আর ইন্টারোগেটিভ, তারপর হ্যাঁ না। প্রেজেন্ট কন্টিনিউয়াস চলমান বলেছিলাম না, এখানে হ্যাঁ বাচক হয় না বাচক হয় চলমান, কি সাবজেক্ট, তারপর বিভার্ব, মনে আছে বিভার্ব ইজ এম আর রূপ নেয় প্রেজেন্ট টেন্সে, আর অতীতকালে ওয়াজ বা ওয়্যার। আচ্ছা ইজ এম আর, আই অ্যাম রিডিং আ বুক পজিটিভ, হা বাচক বলতে অ্যাফার্মেটিভ পজিটিভ,
My sister is baking a cake. My sister subject, be verb, bake, তার সঙ্গে ing হলো কে। আচ্ছা দেখো এই কেসে আমি বলছিলাম বিএ কে বেক, টিএ কে কেক, এটা চলে যায় তার তার সঙ্গে ing যোগ হয়। বিএ কে বেক, এটা কেটে দাও ing যোগ বেকিং। আবার দে আর রানিং, এখানে বলার আছে আর ইউ এন। এরকম রান ভাবটা কনসোনেন্টের আগে একটা ভাওয়েল আছে ইউ, সেই জন্য যে কোনো ভাওয়েলে ভাবে কনসোনেন্টের আগে যদি ভাওয়েল থাকে সেখানে আইএনজি অথবা ইডি অথবা ইআর এই যোগ করতে চাও সেই কনসোনেন্টটা ডবল হয়ে যায়। যেমন হি ইজ ব্র্যাগিং, বিআরএজি এজি ব্র্যাগিং। তাহলে দে আর রান তার সঙ্গে আইএনজি হলো, সুতরাং এনটা ডবল হয়ে গেল, রানিং হয়ে গেল। আচ্ছা এবার নামাচক কি যদি হবে, আরেকটা এখানে আছে, মনে করো এল আই ই, লাই মানে শোয়া, তাই না, বা মিথ্যে কথা বলা। এখানে আমরা ইউজ করছি মিথ্যে কথা বলা, শি ইজ লাইং, সে মিথ্যে কথা বলছে। আই ই যদি থাকে তাহলে আই ইটা বাদ দিয়ে কেটে দিয়ে তার সঙ্গে ওয়াই তারপর আই এন জি যোগ হয়। বুঝতে পারছো? এল আই তারপর টাই, টি ওয়াই, টি আই ই টাই ধরে দিয়ে বাঁধা, আবার নেক টাই বলে গলা বাঁধা, তার আইটা কেটে দিয়ে ওয়াই তারপর আই এন জি যোগ হয়। তারপর টি এ কে ছিল, এটা কেটে দিয়ে আই এন জি টেকিং। আচ্ছা এখানে নেগেটিভ বলি, আই এম নট ডুইং এনিথিং নাও, আমি কিচ্ছু করছি না। উই আর নট সুইমিং, দেখেছ এল ডাব্লিউ আই এম, সুতরাং এম টু ডবল হয়ে গেল। উই আর নট সুইমিং নাও, দ্য স্টুডেন্ট ইজ নট, স্টুডেন্ট উচ্চারণটা স্টুডেন্ট, স্টুডেন্ট নয় স্টুডেন্ট, ডয় হসন্ত নয় হসন্ত টয় হসন্ত, ভালো করে শিখে নাও, স্টুডেন্ট স্টুডেন্ট নয়। দ্য স্টুডেন্ট ইজ নট শাউটিং নাও, বেশ। তারপরেতে আসছে ইন্টারোগেটিভ, কন্টিনিউয়াস ইন্টারোগেটিভ হয়, কী হবে আগে বিভার বসবে তারপর সাবজেক্ট তারপর ভি ওয়ানের সঙ্গে আই এন জি, তারপর ও এ থাকতে পারে নাও থাকতে পারে। দেখা যাক এখানে কী হয়েছে। অ্যাম আই ওয়েস্টিং মাই টাইম, আমি কি আমার সময় নষ্ট করছি? দেখো এখানে অবজেক্ট রয়েছে, কি নষ্ট করছি? সময়, অ্যাডভার্ব নেই। আচ্ছা ইজ শি লাফিং, এখানে অবজেক্টও নেই এও নেই। ইজ শি লাফিং, সে কি হাসছে? আর দে কোয়ারলিং, তারা কি ঝগড়া করছে? তাহলে এখানে কি ঝগড়া করছে? এখানে অবজেক্টও নেই, অ্যাডভার্বও নেই। আচ্ছা এবার আসছে নেগেটিভ ইন্টারোগেটিভ, যদি বলতে চাও প্রশ্নবাচক কিন্তু নেগেটিভ না বাদে। অ্যাম আই নট রিডিং এ বুক, বিভার তো সাবজেক্ট নট তবে ভি ওয়ান আইন জি তবে ও এ থাকতে পারে না। অ্যাম আই নট রিডিং আ বুক, এখানে ও আছে বুক এবং অ্যাডভার্ব আছে নাও। অ্যাম আই নট রিডিং আ বুক নাও। ইজ শি নট কুকিং চিকেন, এখানে শুধু অবজেক্ট রয়েছে কিন্তু চিকেন হচ্ছে মুরগির অংশ না, পল্লী অঞ্চলে শুধু মাংস বলতে আছে চিকেনই ধরে না। ইজ শি নট কুকিং চিকেন, আর ইউ নট স্লিপিং, তুমি কি ঘুমোচ্ছ না? দেখো বিভার বলেছি অ্যাম, বলছি ইজ এম আর, এখানে ইউ এর বেলা আর হলো, ডবল ইন্টারোগেটিভ মানে ডব্লিউ এস ফ্যামিলি দিয়ে। হোয়াট আর ইউ ইটিং নাও, ডব্লিউ এস ফ্যামিলি যে কোনো একটা, বিভার সাবজেক্ট ভি ওয়ান আই এন জি, হোয়াট আর ইউ ইটিং নাও, এখানে অ্যাডভার্ব যোগ করেছি, কি খাচ্ছ এখন। ওয়াই ইজ শি লাফিং, সে হাসছে কেন? হোয়ার আর দে গোয়িং, তারা কোথায় যাচ্ছে? ডবল হোয়ার দি, এবার ডবল নেগেটিভ ডবল ইন্টারোগেটিভ, ডব্লিউ এস ফ্যামিলি থাকবে এবং নটও থাকবে। দেখো ডব্লিউ এস ফ্যামিলি, বিভার্ব প্লাস সাবজেক্ট প্লাস নট তারপর ভি ওয়ান দি আই এন জি, দেখো
তার সঙ্গে ও এবং এ থাকতেও পারে নাও থাকতে পারে না। ডব্লিউএস দিয়ে ফাই ওয়াই আর বিভার সাবজেক্ট ইউ নট স্টাডি তার সঙ্গে আইন স্টাডিং নাও এখানে অ্যাডভার্ব যোগ করেছি এ ফর্ম যোগ করেছি ওয়াই আর ইউ নট স্টাডিং নাও ওয়াই ইজ শি নট অ্যাটেন্ডিং দ্য পার্টি সে পার্টি আসছে না কেন জয়েন করে না করছে না কেন করিতেছে না কেন ওয়াই ইজ শি নট অ্যাটেন্ডিং দ্য পার্টি নেক্সট জিনিস দেখাবো নেক্সট পরে জায়গায় দেখাবো ফার্স্ট পয়েন্ট এটার পরে আবার দেখাবো আর যখন দেখো তো হোয়াই হ্যাজ শি নট দেখো ঠিক আছে এগুলো ছবি তুলে নাও আমি তারপরে নেক্সট আমি আরেকটা ফেজে যাবো আজকে একটা ব্রেক নিচ্ছি ছবি তুলে নাও ছবি তুলে নাও ছবি তুলে নাও এবার আসছি প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আচ্ছা দেখো মনে পড়ছে তোমাদের বলেছিলাম প্রত্যেকটা টেন্স টেন্সের প্রত্যেকটা বর্তমানকাল পাস্ট টেন্স ফিউচার এই তিনটে টেন্সেরই চারটে ভাগ আছে বলেছিলাম মনে আছে দেখো বলেছিলাম আই সি পি পি সি প্রত্যেকটা প্রেজেন্ট পাস্ট ফিউচার তার চারটে ভাগ একটা হচ্ছে ইনডেফিনিট যাকে সিম্পল বলে ইনডেফিনিট প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্ট আর তারপর কন্টিনিউয়াস তুমি চলমান বা প্রগ্রেসিভ পি হচ্ছে পারফেক্ট এই যে দেখো প্রেজেন্ট পারফেক্ট আর পিসি হচ্ছে প্রেজেন্ট পিসি হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর এটা আমরা আজকে শেষ করছি প্রেজেন্ট টেন্সের পুরো আমরা আলোচনা করেছি আজকে ফিনিশ করব হ্যাঁ এখন দেখো প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিছু কাজ আরম্ভ হয়েছে হতে 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 একটু আগে থেমে গেছে সেই কাজটা আমরা বলি যেমন আমি আমি করেছি খেয়েছি তুমি করেছো তুমি গেছো সে গেছে তাহারা গেছে এই যখন ছে বলি সেটাতে আমরা বা তারপর নেগেটিভ যদি সেটাকে নেগেটিভ বলি করিনি খাইনি পাইনি বল না পাইনি এখনো পাইনি মানে হচ্ছে একটু আগে ঘটনাটা শেষ হয়ে গেছে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আচ্ছা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা কি এখানেও পজিটিভ হয় কথা বলার সময় আমরা একটা বিবৃতি দিই অথবা লোকে জিজ্ঞেস করি তাই না দুটো ভাগ আছে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ দুটো ভাগ আছে না অ্যাফার্মেটিভ আর ইন্টারনেগেটিভ হয় তুমি কথাবার্তা বলো স্টেট করো অথবা জিজ্ঞেস করো তাহলে প্রত্যেক টেন্সের আবার দুটো করে ভাগ আছে ডিক্লারেটিভ আর ইন্টারোগেটিভ আচ্ছা এবার এসব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কীভাবে ডিক্লার বিবৃতি বাচক কী বলছি হ্যাঁ বাচক আই হ্যাভ আচ্ছা কর্তা সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ একটা যে কোনো একটা ভি থ্রি এখানে মনে আছে কল কল্ড কল্ড থার্ডটা গো ওয়েন্ট গান গানটা কাম কেম কাম লাস্টের কামটা তারপর রান রেন রান রানটা লাস্টেটা তো সেইটাই হচ্ছে তোমার ভি থ্রি ফর্ম তারপর বলেছি অবজেক্ট আর অ্যাডভার্ব বুঝতেও পারে নাও বুঝতে পারে কোনো কোনো দেখাচ্ছি কোনো কোনো লিখিনি জায়গার অভাবের জন্য ধরে নাও এটা তোমরা তোমার কী বলতে চাও তার উপর নির্ভর অবজেক্ট বসাতে পারো নাও বসাতে পারো যেমন আমি রসগোল্লা খেয়েছি রসগোল্লা অবজেক্ট হয়ে গেল আমি একটু আগে রসগোল্লা খেয়েছি একটু আগে এটা অ্যাডভার্ব হয়ে গেল দেখো আই হ্যাভ কল্ড দ্য ডক্টর জাস্ট নাও আমি ডাক্তারকে একটু আগে ডেকেছি অ্যাডভার্ব এবং অবজেক্ট দুটোই আছে এখানে কাকে ডাক্তারকে ইউ হ্যাভ স্টোলেন মাই লাঞ্চ স্টিল এস টি ই এল স্টিল স্টোল স্টোলেন হুইথি স্টোলেন ইউ হ্যাভ স্টোলেন মাই না লাঞ্চ তুমি আমার দুপুরে খাওয়া চুরি করে নিয়েছো ছো দ্য টিচার হ্যাজ কাম শিক্ষক এসেছেন এখানে ও বা এ দুটো কিছুই নেই এখানে এটার মধ্যে গেল অ্যাফার্মেটিভ সবই বিবৃতি আছে এবার না বাচক বলি
কি হবে, দেখো একই স্ট্রাকচারটা ভালো করে স্ট্রাকচার বুঝে নাও, মুখস্থ করার দরকার নেই, সেটাকে বুঝে নাও, একটু আধটু প্র্যাকটিস করো, তারপর অটোমেটিক এসে যাবে। নেগেটিভলি সাবজেক্ট, তারপর হ্যাব বা হ্যাজ নট, হ্যাব বা হ্যাজ, তারপরে নট, তারপর আবার ভিত্তি, কি বলছি, আই সাবজেক্ট, হ্যাব, আই এর বেলা হ্যাব, হ্যাব নট ভিত্তি, স্টোলেন দ্য লাইন দ্য ওয়াচ, আই হ্যাভ নট স্টোলেন দ্য ওয়াচ, আমি ঘড়িটা চুরি করিনি। ইউ হ্যাভ, ইউ এর সঙ্গে হ্যাব বসে, অনলি সে একজন যে হ্যাজ বসে না, বা তাহারা হলে হ্যাব বসে। ইউ হ্যাভ নট ফিনিশড ইউর হোমওয়ার্ক, তুমি স্কুলের পড়া শেষ, মানে হোমওয়ার্ক মানে বাড়ির কাজ নয়, হোমওয়ার্ক হচ্ছে স্কুলের কাজ, আর বাড়ির কাজ বলতে সাধারণত ডোমেস্টিক ওয়ার্ক বলতে পারো, এছাড়া CHORE, চোর, চোর্স, আই ফিনিশড মাই চোর্স, তাও বলতে হয়। কিন্তু হোমওয়ার্ক বলতে সাধারণত হোমওয়ার্ক একটা ওয়ার্ড ভুল লেখা হয়েছে, একটা ওয়ার্ড, হোমওয়ার্ক ওয়ান ওয়ার্ড, মনে রেখো প্লিজ, মনে রেখো হোমওয়ার্ক একটা ওয়ার্ড। আচ্ছা, এই যেমন এখানে লিখেছি হোমওয়ার্ক, আচ্ছা, শি হ্যাজ নেভার সিন আ হিল, সে নেগেটিভ করতে গিয়ে নেভার, এভারের নট এভার তাকে নেভার বলে, তাই না, শি হ্যাজ নেভার সিন আ হিল, সে কখনো ছবি পাহাড় দেখেনি। ফাদার হ্যাজ নট কাম ব্যাক ইয়েট, বাবা এখনো আসেনি, ইয়ে এখানে অ্যাডভার্ব বসিয়েছি, গেল। এবার প্রশ্নবাচক, এটা ডিক্লারেটি বলেছি, প্রশ্ন, তুমি প্রশ্ন করছো বা সে প্রশ্ন করছো, তা কী হবে, সেখানে দুটো ভাগ আছে, হ্যাঁ বাচক এবং নাও বাচক, হ্যাঁ বাচককে কি অ্যাফার্মেটিং অ্যান্ড পজিটিভ, হ্যাভ হ্যাজ সাবজেক্ট ভিত্তি প্লাস ও এ, বলেছিলাম ও এ থাকতে পারে নাও থাকতে পারে, আই হ্যাভ ডান না, হ্যাভ আই, হ্যাভ বাই স্যার হ্যাভ, হ্যাভ আই ডান এনিথিং রং, হ্যাভ আই ডান এনিথিং রং, আমি কিছু অন্যায় করেছি, ভুল করেছি, হ্যাভ ইউ, ইউর সঙ্গে সঙ্গে হ্যাভ বল, হ্যাভ ইউ ফিনিশড স্টাডি, পড়া শেষ করেছো, পড়াশোনা শেষ করেছো, তারপর হ্যাজ হি কিল দ্য স্নেক, প্রশ্নবাচক, হ্যাঁ নেগেটিভ বলছি, এবার একই প্রশ্নবাচক নেগেটিভ বলি, কি হয়, সে হ্যাজ হ্যাভ থাকবে কর্তা, তারপর নট, তারপর ভিত্রি, তারপর ওয়ে থাকলেও থাকতে পারে নাও থাকতে, হ্যাভ ইউ নট ফিনিশড ইউর হোমওয়ার্ক, হ্যাভ ইউ নট, হ্যাভ কর্তা ইউ নট, তারপর ফিনিশ, ফিনিশড, ফিনিশড, হ্যাভ ইউ নট ফিনিশড ইউর হোমওয়ার্ক, তারপর হ্যাজ শি নট টেকেন মেডিসিন, টেক টু টেকেন, সেরকম ওষুধ খাওয়া খেয়ে ফেলে নয়, ওষুধ খাওয়া হচ্ছে টেক, টেক মেডিসিন, আচ্ছা খাওয়া, বাংলায় খাওয়ার ব্যাপারে অনেক কিছু আছে না, জল খাওয়া, চা খাওয়া, সিগারেট খাওয়া, চুমু খাওয়া, সবই বলে খাওয়া, মার খাওয়া, কিন্তু সে ইংলিশে একইরকমভাবে পরিবর্তন হয়, যেমন মার খাওয়া টু গেট বিটন, আচ্ছা হ্যাজ শি নট টেকেন মেডিসিন, মেডিসিন হ্যাজ নট শি কাম ব্যাক ইয়েট, সে কি এখনো আসেনি, আচ্ছা বেশ হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার আছে পিসি, পি এবং পিসি, পিসি এখানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্টেড, পুরা ঘটিত চলমান বর্তমান, যেইটা আরম্ভ হয়েছে শেষের দিকে আসছে এখনো চলছে, কিছুটা একদম শেষের দিকে এখনো খানিকটা চলছে, সেই সবকে যেমন ধরো এখানেও ডিক্লারেটিভ আর ইন্টারোগেটিভ হয়, ডিক্লারেটিভ হাবাচকে কী হবে, দেখো স্ট্রাকচারটা দেখে নাও, সাবজেক্ট হ্যাভ হ্যাজের একটা একটা বিন একটা বসে, পুরা ঘটিত বর্তমানে একটা স্পেশাল জিনিস হচ্ছে বিন, BEEN, তোমরা জানো বি ওজ বিন, হয় না, বি ভার্বের পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ, আর পাস্ট পার্টিসিপল, পিসি পার্টিসিপল টেন্স হচ্ছে বিন, এই বিনটা এখানে বসে, হ্যাজ বিন,
I have been waiting for 4 hours. দেখো 4 ঘন্টা ধরে এখানে এক্স্যাক্টলি 1টার থেকে বা 10টার থেকে শুরু করা অপেক্ষা, নট দ্যাট, সেখানে 4 ঘন্টা ধরে যদি এক্স্যাক্টলি শুরু করে আমি 10টার থেকে বসে আছি তাহলে সিন্স কথাটা ইউজ হবে, SINC মনে হবে, সিন্স আর ফর, এই তফাৎটা 5-6 এর ছেলে গুলিয়ে ফেলে। আবার তোমার বলছি যদি কোনো একটা টাইম স্প্যান কথা বলে তখন স্পেসিফিক টাইম থেকে আরম্ভ না হয় সেখানে হবে ফর, আর যদি এক্সাক্ট টাইম থেকে শুরু বলো আমি পরশু দিন থেকে আজ উপোস করছি, থেকে যেই মুহূর্ত হয়ে গেল তখন সিন্স কথাটা বসবে। আচ্ছা তাহলে আই হ্যাভ বিন ওয়েটিং ফর 4 আওয়ার্স, 4 ঘন্টা ধরে অপেক্ষা করছি। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স 6 o'clock ইন দ্য মর্নিং, সকাল 6টার থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে এবং চলছে চলছে চলছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স 6 o'clock ইন দ্য মর্নিং। আচ্ছা নেগেটিভ একই জিনিস, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ডিক্লারেটিভ বলতে অর্থাৎ বিবৃতি বাচক, না না বলো দি পাম্প হ্যাজ নট বিন ওয়ার্কিং ফর লাস্ট 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে পাম্পটা চলছে না, নট বলেছো না, তারপরেতে ইউ হ্যাভ নট বিন ইটিং ফর লাস্ট 2 ডেজ। দেখো আমি কোন দিক কোন দিন থেকে আরম্ভ হয়েছে বল, কোন জায়গার থেকে আরম্ভ হয়েছে বললি, ফর লাস্ট 2 ডেজ বলেছি, যদি বলতাম বুধবার থেকে বৃহস্পতিবার বা ডে বিফোর ইয়েস্টারডে থেকে স্পেসিফিক করে থেকে যদি হতো তাহলে সেন্স হতো, কিন্তু এখানে ফর দিচ্ছে, 2 দিন ধরে কিছুই খাওনি, এবার কিছু খাও, হ্যাভ ইউ নট বিন, হ্যাভ ইউ, এখানে ইউ হ্যাভ নট বিন ইটিং ফর লাস্ট 2 ডেজ, তুমি 2 দিন ধরে কিছুই খাওনি। এবার কোয়েশ্চেন যদি করি, কোয়েশ্চন কথাটা কোয়েশ্চেন নয়, TION এর আগে যদি এস থাকে সর্বদা মনে রাখবে চন, আমরা বাচ্চা বসে কোয়েশ্চেন 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 বলতাম, দ্যাট ইজ রং, চন, চ চ ছ চন, কোয়েশ্চন সাজেশন ডাইজেশন ইত্যাদি মনে রাখো, TION এর আগে TION এর উচ্চারণে শান, আর TION এর আগে এস থাকলে চন। আচ্ছা ইন্টারোগেটিভ কোয়েশ্চেন, হ্যাভ ইউ বিন ওয়েটিং ফর লং, তুমি কি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো, হ্যাভ ইউ বিন ওয়েটিং ফর লং, লং মানে অনেকক্ষণ ধরে, হ্যাজ শি বিন ডান্সিং, দেখো সিন্স 6 o'clock, সে 6টার থেকে কি নাচছে 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 এখনো চলছে, হ্যাজ শি বিন, দেখো হ্যাজ হ্যাভ তারপর সাবজেক্ট তারপর বিন তারপর V1 তারপর ING, মনে রেখো আগে বলেছিলাম V3 বলেছিলাম কিন্তু পারফেক্টিভ টেন্সে একটা বিন আসে তারপর V1 প্লাস ING, এখানে V3 নয়, এই জায়গাটায় V1, প্রেজেন্ট পারফেক্টিভ টেন্সে বিন এবং V1 ING হয়, মনে রেখো এটা বারবার বলছি, 3 বার বললাম এই নিয়ে, V1 তারপর ING হয় তাহলে একটা বিন বসে পুরো ঘটিত বর্তমানে। আচ্ছা অ্যাফার্মেটিভে, হ্যাভ ইউ বিন ওয়েটিং ফর লং, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো, হ্যাজ শি বিন ডান্সিং সিন্স 6 o'clock, 6টার থেকে সে নাচছে 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 নাচছে। আচ্ছা প্রশ্নবদ্ধ, নেগেটিভ যদি বলি আবার হ্যাজ হ্যাভ সাবজেক্ট নট বিন, নট একটা আসে, অনেকবার বলেছি নট একটা বসে যখন নাকি নেগেটিভ পক্ষ। আচ্ছা হ্যাভ আই নট বিন সার্ভিং ইউ মাই হোল লাইফ, দেখো হ্যাভ আই নট বিন সার্ভিং ইউ মাই হোল লাইফ, এখানে ফর দিলেও দিতে পারো নাও দিতে পারো, অপশনাল, হ্যাভ আই নট বিন সার্ভিং ইউ ফর মাই হোল লাইফ, ফর কথাটা এখানে অপশনাল হয়, হ্যাভ আই নট বিন সার্ভিং ইউ মাই হোল লাইফ। আচ্ছা তারপরে হ্যাজ ইট নট বিন স্নোয়িং ফর লাস্ট 7 ডেজ, স্নো মানে তোমরা পশ্চিমবঙ্গে তো অনেকেই জানে না যে আকাশ থেকে পাউডার বরফে ছোটো 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 কোনো উপর থেকে সবসময় পড়ে, বৃষ্টির মতন পড়ে,
ছোট্ট ছোট্ট কণা জমির মধ্যে পাউডারের ময়দার মতন ছড়িয়ে পড়ে চারদিকে। আমাদের এখানে তো প্রায়ই হয়, আবার পশ্চিমবঙ্গে দার্জিলিং এলাকাতে মাঝে মাঝে স্নো হয়। আচ্ছা, স্নো বলে, হ্যাজ ইট নট বিন স্নোইং ফর লাস্ট 7 ডেজ? লাস্ট 7 দিন ধরে কি বৃষ্টি স্নো হচ্ছে না? মনে করো সিনস আর ফর, সিনস আর ফর, বারবার দুবার দু তিনবার দেখে নাও সিনস কাকে বলে। যদি বলে হ্যাজ ইট নট বিন স্নোইং সিনস মানডে, সিনস 10 o'clock, কিন্তু ফর মানে 7 দিন ধরে স্পেসিফিক। ছবি তুলে নাও, আমি 1 থেকে 10 গুনবো, তার মধ্যে ছবি তুলে নাও, তারপরটা বন্ধ করে দেবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Love you, kiddos. See you next time for past tense. ছবি তুলে নাও, বাই বাই।